মুকলি হব গুৱাহাটীৰ বশিষ্ঠ উড়ন হেতু আৰু জয়ানগৰ ভিইউপি হুসল যাতায়াত নিশ্চিতকৰণৰ লক্ষ্যৰে ছয়লেনযুক্ত গুৱাহাটী বাইপাছৰ অংশ হিচাপে বশিষ্ঠ উড়ন হেতু আৰু জয়ানগৰ ভিইউপি উদ্বোধন কৰিব মুখ্যমন্ত্রী ডক্টৰ হিমন্ত বিশ্ব শর্মাই দিনৰ 11 বজাত মুখ্যমন্ত্রী উদ্বোধন কৰিব বশিষ্ঠ উড়ন হেতুখন আমি জনাইছো এখিনি মুহূর্তত আজি বশিষ্ঠ উড়ন হেতু মুকলি করিব মুখ্যমন্ত্রী ডক্টর হিমন্ত বিশ্ব শর্মায় দিনের 11 বজাত উদ্বোধন করিব আর এই উড়ন হেতু মুকলি হওয়ার লগে লগে দীর্ঘদিনিয়া যে প্রবল যানজট সেই প্রবল যানজটের পর সকাহ পাব রাইজে সতীর্থ সাংবাদিক বীরিঞ্চি কুমার ডেকার সুতরাং পোনপটিয়া সম্প্রচারত সংযুক্ত হয়েছো বীরিঞ্চি বিকাশ আর উন্নয়নের যাত্রা অব্যাহত আছে আর তার মাজতে আজি মুখ্যমন্ত্রী ডক্টর হিমন্ত বিশ্ব শর্মায় বশিষ্ঠ উড়ন সেতু মুকলি করব কেনেকুয়া প্রস্তুতি এইখানে মুহূর্তত নিশ্চয় জয়ন্ত যে আসলে মুখ্যমন্ত্রী যে বিকাশ যাত্রা ইতিমধ্যে চলি আছে আর সেই বিকাশ যাত্রার অংশস্বরূপে আজি দিনের 11 বজাত মুখ্যমন্ত্রীগুলো বশিষ্ঠ যে উড়ন সেতু সেই উড়ন সেতু রাইজের মুক্তি করে দিব আর দেখা পাওয়া গেছে বশিষ্ঠর এই অঞ্চল আসলে দীর্ঘদিনে যথেষ্ট যানজটের সৃষ্টি হয়েছিল আর সেই যানজট রোধ করবর যে উড়ন সেতু নির্মাণ করা হয়েছিল সেই উড়ন সেতু প্রায় সম্পূর্ণ হল আর সেই সম্পূর্ণ হওয়ার পাছত আজি রাইজের মুক্তি করে দিব আর এই মুহূর্তে মানে যেহেতু বশিষ্ঠত উপস্থিত আছো আর দেখা আছো ইয়াত যে প্রস্তুতি যে মুক্তির যে প্রস্তুতি পর্ব সেই প্রস্তুতি ইতিমধ্যে সকল তুঙ্গত উঠিছে আর দেখা পাওয়া গেছে মুখ্যমন্ত্রীগুলো যেহেতু ইয়াত 11 বজাত আহি এই উড়ন সেতু মুক্তি করার এখন জনসভা সম্বোধন করব আর তারবাবে আসলে সকলখিনি প্রস্তুতি সম্পূর্ণ করে তুলিছে আরক্ষী অর্ধসামরিক বাহিনী নিরাপত্তা ব্যবস্থা সকলখিনি দিক তন্নতন্নকে চার সমান্তরভাবে ইয়াত যে অস্থায়ী মণ্ডপ আসলে তৈরি করা হয়েছে সেইসম সজাই পড়ায় তোলা হয়েছে এটা কথা কিন্তু এই মুহূর্তে কব লাগবে যে বশিষ্ঠত আসলে পূর্বরেপরা যধরনের আসলে ব্যাপক যানজটের সৃষ্টি হয়েছিল সেই যানজটের ফলত আসলে যথেষ্ট হারাশাস্তির সম্মুখীন হয়েছিল জনসাধারণ আর সেই হারাশাস্তির প্রতি লক্ষ্য রাখি আসলে নির্ধারণ করা হয়েছিল বশিষ্ঠত যদি এখন উড়ন সেতু নির্মাণ করা হয় নিশ্চয়কৈ যথেষ্ট যানজট হ্রাস পাব গতি সেই উদ্দেশ্য আগত রাখি আসলে এই উড়ন সেতু নির্মাণ কার্য চলি আছিল আর আজি যেহেতু রাইজের মুক্তি করে দিব আর আজি রাইজের মুক্তি করে দিয়ার পাছতে আসলে যথেষ্ট যানজট এই অঞ্চল হ্রাস পাব কেনো ইয়াত যেহেতু ছয় লেন যুক্ত আছে দুফলে দুটা সাবওয়ে আছে আর যা মূল উড়ন সেতু সেই উড়ন সেতু আসলে ডাবল ওয়েট যেহেতু হব গতি যথেষ্ট যানজট ইয়াত রোধ হব আর দেখা পাওয়া গেছে মুখ্যমন্ত্রীর যে বিকাশ যাত্রা সেই বিকাশ যাত্রার অংশস্বরূপে আসলে এই কার্যসূচী আজি মুখ্যমন্ত্রীগুলো যেহেতু এই উড়ন সেতু মুক্তি করব গতি দেখা পাওয়া গেছে রাজ্য ইমূরের পর সিমূরলে মুখ্যমন্ত্রীগুলো যে বিকাশ যাত্রা কার্যসূচী হাতত লৈছে তার তারবাবে আসলে ইমূরের পর সিমূরের বিভিন্ন প্রকল্প উদ্বোধন করেছে আর আজি এইখান বশিষ্ঠ উড়ন সেতু রাইজের মুক্তি করে দিব আর কিছু সময় পাছত গতি সকলখিনি প্রস্তুতি ইয়াত ওভারব্রিজখন আসলে ফুলেরে সজোয়ার বাবে যখন লোক আছে তখন এই মুহূর্তে ফুলেরে সজাবল কারণে সকলখিনি কাম করে আছে আরক্ষী অর্ধসামরিক বাহিনী আর নিরাপত্তার দিক তন্নতন্নকে চাইছে আর কিছু সময় পাছত ইয়াত স্থানীয় যখন লোক আছে সেই লোকসলক সম্বোধন করব মুখ্যমন্ত্রীগুলো গতি সকলো ধরনের একটা প্রস্তুতি আর কিছু সময় পাছত যেহেতু রাইজের বাবে এই বশিষ্ঠ উড়ন সেতু মুক্তি করে দিব আর সেই উড়ন সেতু মুক্তি হওয়ার পাছতে এই অঞ্চলের দীর্ঘদিনেরপরা হয়ে থাকা সেই যানজট রোধ হব নিশ্চয় ধন্যবাদ বীরিঞ্চি আপনার আর প্রস্তুতি বর্তমান তুঙ্গত 11 বজালে মাত্র কেটামান ক্ষণ আর সকলে অপেক্ষা করেছে এই ক্ষণলে কারণ যে দীর্ঘদিনিয়া যানজট আছিল জমর যাতনা ভোগ করে আসছিল আনকি ঘণ্টার পিছত ঘণ্টা রবলগিয়া হয়েছিল যান বাহন সমূহ এই পথছোয়াত উড়ন সেতু নির্মাণ কার্য চলি থাকার বাবে বা তার পূর্বেও বশিষ্ঠ চারিআলিত যানজট এক মূরর কামরণী আছিল আর সেই মূরর কামরণী এটিয়ারে পুরা দূর হব যাতায়াত সুচল করে তুলিব বশিষ্ঠর এই উড়ন সেতুয়ে নুনমাতির অপহৃত শিশুক উত্তর গুয়াহাটির উদ্ধার করা হয়েছে মঙ্গলবারে নুনমাতির নিজরা পাড়র শিশুটিক অপহরণ করে নিছিল হটিয়া পিতৃ শরীফউদ্দিন আহমেদে শিশুটির মাতৃর এজাহারের ভিত্তিত আরক্ষী অভিযান চলায় উত্তর গুয়াহাটির সুশরীরে উদ্ধার করবলে সক্ষম হয় শিশুটিক কিন্তু আরক্ষীর অভিযানের উমান পাই পলায়ন করে অপহরণকারী শরীফউদ্দিন আহমেদে নুনমাতি আরক্ষীয়ে শিশুটিক উদ্ধার করে স্বাস্থ্য পরীক্ষার অন্তত মাতৃক আনুষ্ঠানিকভাবে গতায় দিয়ে ইফালে পলাতক অপহরণকারী শরীফউদ্দিন আহমেদের সন্ধানত আরক্ষী অব্যাহত রাখিছে অভিযান উল্লেখযোগ্য যে শিশুটিক মুক্তির বাবদ 1.5 লাখ টাকা দাবি করেছিল শরীফউদ্দিনে
তারপর তাই মোক নিজে ফোন মারছে ছয়টা বাজার যে মই চলিটো লই আছো, তুমি টেনশন করবা নালাগে, তুমি 1.5 লাখ টাকা যেতিয়া মোক দিবা তেতিয়া চলিটো তুমি পাই যাবে, যেতিয়ালৈকে তুমি 1.5 লাখ টাকা নিদিবা তেতিয়ালৈকে মই চলি নিদিম, দরকার হয় মোক ফোন করে পেলাই দিম, তথাপি তোমাক নিদিব, মই জেল খাটবা লাগে যদি চলিক ফোন করে ফেলে জেল খাটবা। তাই মোক 1.5 লাখ টাকার দাবি করেছে, খালি হঠাৎ আহি পেলে চলিটো 11টা বাজার তাই কিডনাপ করে গেল। কোনে কিনে পড়িস? ইয়াৰে সৈতে সময় হ'ল গুড মৰ্ণিং 18ৰ পৰা বিদায় লোৱাৰ। ক্ষন্তেক বিৰতিৰ পিছতে লৈ আহিম দ্ৰুত সংবাদ। নমস্কাৰ।